হলদিয়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল শাসক দল তৃণমূল। হলদিয়া পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনের দিন সকাল থেকে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুসজ্জিত পতাকা দিয়ে সাজানো হয়। মেলা ভরার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা হলদিয়া পঞ্চায়েত সমিতির সামনে উপস্থিত হন। 11:30 সময় দলীয় অফিস থেকে সুসজ্জিত একটি শোভাযাত্রা সহকারে মিছিল বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল কি আছে পঞ্চায়েত সমিতির অফিসে। 12:00 সময় যথারীতি হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসে প্রবেশ করেন। যথাসময়ে হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় মোট 12 আসনের নির্বাচিত সদস্যরা প্রবেশ করেন। পঞ্চায়েত সমিতির মোট 12টির মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছিলেন 5টি, শাসক দল তৃণমূল কংগ্রেস 7টি, অর্থাৎ 2টি আসনের বেশি ছিল শাসক দল তৃণমূলের। তাই ভারতীয় জনতা পার্টি বিজেপি কৌশল করে শাসক দলের একজনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন, কিন্তু তিনি নীরব থেকে যান। পরে ভোটেতে শাসক দলের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি নির্বাচিত হন দেউলপোতা অঞ্চল এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্যা মৌমিতা ঘোড়াই সহ। সভাপতি নির্বাচিত হন থেকে চকদীপা অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির সভাচপতি নির্বাচিত সদস্য শ্রীবাস মাইতি। তাদেরকে শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন তৃণমূল হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি মানুষ দাস। উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সুব্রত হাজরা, শেখ সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচিত সদস্যদের মধ্যে অন্যতম হলদিয়া মহকুমা আদালতের আইনজীবী শেখ সামিম আক্তার, প্রাক্তন সেনা গোকুল চন্দ্র মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ এবং জেলা পরিষদের 2 নির্বাচিত সদস্য ভবতোষ পাত্র ও শান্তি বারিক। রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া উন্নয়ন খণ্ডের সমষ্টি ব্লক আধিকারিক এবং সহ আধিকারিক দুজনেই নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতি এবং অন্যান্য সদস্যদের সংবর্ধিত করেন। সান্ত্বনা দি, সাকিনা দি, জেলা পরিষদ। হ্যাঁ আমি বললাম আমাদের মনে হবে আপনি টান টান উত্তেজনা কার হয়েছিল, আপনাদের হয়েছিল না কার হয়েছিল আমি বলতে পারছি না প্রথমে, কারণ মানুষ রায় দিয়েছে 12টা সিটে 7 জন আমাদের মানুষের আশীর্বাদে জিতে এসে উত্তেজনা কোথায় ছিল আমরা বুঝতে পারছি না কিছু। উত্তেজনা হয়তো আপনাদের কাছে ছিল, আপনারা অন্য কিছু হলে হয়তো খুশি হতেন, কিন্তু আমাদের 7 জন যারা নির্বাচিত মেম্বার এলাকার মানুষের রায়কে মর্যাদা দিয়ে আমরা 7-5 ব্যবধানে যা রেজাল্ট ছিল মানুষ যা রায় দিয়েছে ভোট নমিনেশান হওয়ার শুরু থেকে ভোট গণনা অবধি যা যা হয়েছে গণতান্ত্রিকভাবে হয়েছে এবং আজকের যা হচ্ছিল তাই হয়েছে। আমাদের মধ্যে কোনো উত্তেজনা নেই, উত্তেজনা থাকলে আপনাদেরও থাকবে যারা নতুন কিছু ভেবেছিলেন হয়তো খবর হতো কিছু নতুন করে। দুঃখিত আমরা সেই সুযোগটা আপনাদের দিতে পারি। আমাদের সভাপতি আমাদের দলীয় সিদ্ধান্ত অনুশাসন মেনে আমরা একসঙ্গে বসে সবাইয়ের মতামতের ভিত্তিতে আমাদের সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান দেউলপোতা অঞ্চল পঞ্চায়েত নম্বর এই পঞ্চায়েত সমিতির সিট নাম্বার 6 সহসভাপতি শ্রীকান্ত মাইতি চকদীপা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি 7 সিট থেকে নির্বাচিত। আপনার নাম? আমি মানস দাস, আপনাদের আশীর্বাদে হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। পঞ্চায়েত সমিতি সহসভাপতি নির্বাচিত হলেন, প্রথম কী কী কাজ লক্ষ্য দেবেন?
প্রথমে আমি বলি সবাইকে কৃতজ্ঞতা জানাই, কারণ জনগণ থেকে আমার দলের কর্মীরা থেকে সবাই বিপুলভাবে আমাদের আশীর্বাদ করেছেন, তাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। এরপর যেটা বলি যে যে কাজগুলো বাকি আছে অবশ্যই আমাদের সেটা করতে হবে। আমাদের নিকাশি ব্যবস্থা এবং রাস্তা যেটুকু বাকি আছে আমাদের প্রায় হয়ে গেছে, যেটুকু বাকি আছে প্রথম সেটাকে অগ্রাধিকার আমরা দেব। ব্রজলাল চক থেকে প্রায় চৈতন্যপুর পর্যন্ত আপনাদেরই পঞ্চায়েতের মধ্যেই পড়ে, কিন্তু রাস্তায় দীর্ঘদিন আলো নেই, সেই বিষয়ে কি নতুন বোর্ড এসে তদারকি শুরু করবেন? ওই বিষয়ে তদারকি আমাদের চলছে, আমাদের এইচডিএফ চেয়ারম্যানকে আমরা বলেছি, গত বোর্ডেই আমাদের সভাপতি বলেছেন, এবং আমরা অবশ্যই তদারকি করে ওর সম্প্রসারণের জন্য যে লাইটের বন্ধ আছে ওটা আমরা অবশ্যই চালু করব। নামটা জেনেছেন? শ্রীকান্ত মাইতি, সহকারী সভাপতি, হলদিয়া পঞ্চায়েত সমিতি। আপনার নাম? আমাদের কাঙ্ক্ষিত যে পঞ্চায়েত 14ই আগস্ট সেটা আজকে সম্পন্ন সুসিম্পল ভাবেই হলো, এবং আমি একজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে আমি প্রত্যেক আমাদের পঞ্চায়েত মেম্বার যারা আটজন প্রার্থী দিয়েছেন এবং সেই সঙ্গে দলীয় যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা দলীয় সমর্থক আছে সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের দলের প্রত্যেকটি মেম্বারকে, যারা কয়েক হাজার মেম্বার আপনারা দেখেছেন যে ব্লক অফিসের সামনে সকাল থেকে ওয়েট করছিল আমাদের জন্য, এবং আমাদের যে ভোটিং প্রসেসে আমাদের নির্বাচন হলো সভাপতি এবং সহসভাপতি, আমরা নির্বাচন নির্বাচিত হওয়ার পর আমরা সবার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং সবার সঙ্গে সৌজন্য বিনিময়। একটা সময় আপনার নামও সহসভাপতি নামে উঠে এসেছিল, সেখানে কেমন লাগছিল? আমি মনে করি দলটা আগে তারপরে পদ, এবং দল আমাকে যেখানে রেকমেন্ড করবে আমি সেখানেই থাকবো, এবং আমি মানুষের স্বার্থে কাজ করতে এসেছি। আমি আগেও বলেছি যে আমি রাজনীতি থেকে মানুষ নীতিতে বেশি বিশ্বাস করি, আমি যে পদই পাই না কেন সেই পদের মাধ্যমে মানুষের সর্বসাধারণ মানুষের যাতে সুবিধা হয়। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, আমি একটা পার্টিকুলার দল থেকে নির্বাচিত হয়ে এলেও আমি যখন কোনো পদাধিকার ব্যক্তি হচ্ছি সেখানে আমি সর্বসাধারণের কাজ করবো, সেখানে দল বিশেষত দেখে আমি কোনো কাজ করবো না এবং আমি মানুষের স্বার্থেই কাজ করবো। আমার নাম? আমার নাম শেখ সামিউল আফতার, হলদিয়া পঞ্চায়েত সমিতি। কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার।